प्रणाम देवी। अपूर्व जरूरी अपूर्व माया बोले तुम एक अपूर्व रूप धारण कर जरूरी এবার বড় জরতি অপ্সরাদের কাছ থেকে তুমি কি সংবাদ সংগ্রহ করে এনেছো বলো জরতি দেবী ইন্দ্রলোকে এক বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে আজই এই সুযোগ দেবী দেবী লক্ষ্মীনারায়ণের অনুপস্থিতিতে আপনি অপ্সরাদের সাথে মিশে স্বর্গলোকে প্রবেশ করুন আমিও যাব আপনার সঙ্গে কেউ লক্ষ্য করবে না অসাধ্য সাধন করেছো জরতি অসাধ্য সাধন করেছো আমার কাছে এখন তোমাকে দেওয়ার মতো কিছু নেই জরতি কিন্তু আমি কথা দিচ্ছি একদিন তুমি স্বর্গলোকে আমার প্রধান ভক্ত রূপে স্থান পাবে ধন্য আমি ধন্য দেবী আর বিলম্ব করবেন না আপনি শীঘ্র অপ্সরা রূপ ধারণ করুন ইন্দ্রলোকের পথে সবাই যাত্রা শুরু করেছে দেবী সবই প্রস্তুত ছিল দেবী তুমি যাতে ঘরে ঘরে পূজিত হও যাতে তোমার মহিমা বৃদ্ধি পায় যাতে তোমার ভক্তের সংখ্যা বৃদ্ধি পায় তাই এত সব পরীক্ষার প্রয়োজন ছিল আজও তুমি পরীক্ষাই দিচ্ছ শ্রী দুঃখের মধ্যে থেকে শ্রী সৃষ্টি করাই হলো আসল শক্তির পরিচয় মঞ্জুরিও তাই করবে লক্ষ্মী আর অলক্ষ্মী মনুষ্যের মধ্যেই বাস করে দেবী একদিকে যেমন মঞ্জরী অন্যদিকে তেমন বসন্ত বামা ঠাকুরন